হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করব। ঢাকার মধ্যে আমরা অনেকেই রুম খুঁজি একদিন থাকার জন্য, তা হয়তো স্বাস্থ্যের মধ্যে, কারণ ঢাকায় একটি হোটেল রুমের প্রাইস তুলনামূলক ভাবে অনেক বেশি হয়ে থাকে। যেমন কক্সবাজারের 1,000 টাকার থেকে প্রায় যত টাকা বা 10,000 টাকা বা যত আপনার চাহিদা অনুযায়ী একটি রুম খুঁজে নেওয়া যায়, কিন্তু ঢাকার মধ্যে তেমন না, কারণ হোটেল রুম গুলো অনেক প্রাইস অ্যাভেলেবল হয়ে থাকে। আজকে আমি আপনাদের সাথে যে ইনফরমেশনটি শেয়ার করবো, ঢাকা মিরপুরের মধ্যে বা মিরপুর 10-এর মধ্যে কে জ্ঞানের সাথে যদি কারো রুম লাগে 2,000 টাকার ভিতরে একদম পারফেক্ট একটা রুম পাবেন। রুমটির পিক আমি কিনে দিয়ে দিচ্ছি। রুমটির মধ্যে অ্যাটাচ ওয়াশরুম, অ্যাটাচ ব্যালকনি অ্যান্ড একটি বেড অ্যান্ড যাবতীয় ফেসিলিটি পেয়ে যাবেন। রুমটি যথেষ্ট সুন্দর এবং ক্লাসিক ডিজাইনে করা। এই রুমটি একটি অ্যাপার্টমেন্ট নিয়ে উপস্থিত। যেমন আপনার একটি বাড়ি আছে, সেভাবে একটা রুম আপনি ভাড়া দিতে চাচ্ছেন বা হোটেলের মতন করতে চাচ্ছেন, সেরকম আর কি। রুমটি ভাড়ার তুলনায় যথেষ্ট মানসম্মত স্ট্যান্ডার্ড বলা যায়। কারো যদি মিরপুর 10-এর মধ্যে যদি থাকার প্রয়োজন হয় এক রাত, রুমটি তার জন্য সবচেয়ে বেস্ট চয়েস হবে। এখন বলে দিচ্ছি রুমটি আপনারা কিভাবে বুকিং করবেন। এই রুমটি বুক করার জন্য আপনার প্রথমে যেতে হবে ছায়া.com এ। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ছায়া.com এর ফুল ওয়েবসাইটটা। আপনি দেখতে পাবেন এখানে রুম বুকিং সহ তারা বিভিন্ন ফেসিলিটি পাওয়া যায়। এই 2,000 টাকার ভিতরে মিরপুর 10-এ এর থেকে ভালো রুম মনে হয় না পাওয়া যাবে। ইভেন এই যে অ্যাপার্টমেন্টে আছে, এই অ্যাপার্টমেন্টে 3টা বেডরুম। এই 3টা বেডরুম যদি এই অ্যাপার্টমেন্টটা আপনি যদি ভাড়া নিতে চান, ফুল অ্যাপার্টমেন্টটা ভাড়া পড়বে আপনার 4,000 টাকা। অ্যান্ড দেখলাম সাইডে এখন 200 টাকা ডিসকাউন্ট চলতেছে ফার্স্ট বুকিং এ। ইনশাল্লাহ যদি কারো প্রয়োজন হয় সাইডে যোগাযোগ করবেন। আমি এর ওয়েবসাইট লিঙ্ক অ্যান্ড ওয়েবসাইট ফোন নাম্বার আমি নিচে দিয়ে দিবো। ঢাকার ভিতরে মিরপুর 10-এর মধ্যে সবচেয়ে বেস্ট চয়েস হবে আশা মনে করি এই রুমটি। আসসালামু আলাইকুম, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।